नमस्कार बंधुरा, वेलकाम टू रोशो होम। तो गाइस, आज हमें भिडियोते प्रतिदिन मत इंडियन फुटबलर साथ जड़ित कैकट बेपार नहीं कथा बोलबो, जेखने आईएसएल और आई लीगर विभिन्न ट्रांसफार अपडेट और ट्रांसफार रिमोस रही है। तो चलो शुरू करा जाक। और जरा एखो हमारे चैनल के सबसक्राइब करो तो कीसे वेट करो, सबसक्राइब कर दाओ प्लिज। और पशे थका बेल आइकनटार अल अपशन प्रेस कर दाओ, जैसे परवर्ती भिडियोगल नोटिफिकेशन तुम्हारा तुम्हारे मोबाइले पे जाओ। तो चलो आजकल भिडियो और देरी ना शुरू करा जा। এখন কিন্তু যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা লেটেস্ট আপডেট, এবং এটা কিন্তু লিক করেছে বা রিভিল করেছে বলতে পারো ফেসবুকের ময়দানের গপ্প যে পেজটা রয়েছে সেই পেজটা। তো সেই পেজ কিন্তু এটাও রিভিল করেছিল যে বৌবাকর ফোফানা কিন্তু এটিকে মোহনবাগানের সাথে কথাবার্তা চালু করেছে এবং একটা খুব ভালো লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো তারাই কিন্তু এই খবরটা রিভিল করলো যে বৌবাকর ফোফানাকে কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছে। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। তো বৌবাকর ফোফানা একজন নিউ গিনির কিন্তু প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল ফুটবলার, যার বয়স কিনা 30, পজিশন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার বা দরকারে সেন্টার মিডফিল্ডারও খেলতে পারে। রোমানিয়ার প্রচুর ক্লাবে কিন্তু খেলেছে, এখন অবশ্য রোমানিয়ার একটা ক্লাবেরও অফার রয়েছে, তাই ইন্ডিয়াতে কতটা আসবেন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। মার্কেট ভ্যালু কিন্তু এই বৌবাকর ফোফানার অনেক বেশি, প্রায় 4,12,00,000 টাকার মতো। তো সেই টাকাটাও কিন্তু একটা বড়সড় অঙ্কের ব্যাপার। তো ইস্টবেঙ্গল কিন্তু বৌবাকর ফোফানাকে প্রস্তাব দিয়েছে, এটা কিন্তু ময়দানের গপ্প পেজ থেকেই আমি দেখতে পেলাম। তারপরে আর বিশেষ কিছু খবর নেইনি, তোমাদের জানিয়ে দিলাম। তো এই বৌবাকর ফোফানা যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু একটা বিরাট বড় সাইনিং হবে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে তার কাছে কিন্তু এই মুহূর্তে রোমানিয়ার একটা ক্লাবের অফার রয়েছে, এবং কেরিয়ারের বেশিরভাগ সময়ে কিন্তু রোমানিয়া তুর্কিতেই খেলেছেন। তো কতটা ইন্ডিয়ায় আইএসএল খেলতে আসবেন সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। তবে এটিকে মোহনবাগানের সাথে যেহেতু একটা স্ট্রং লিঙ্ক আপের কথা শোনা যাচ্ছে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ায় আসতেও পারেন এবং ইস্টবেঙ্গলও আসতেও পারেন। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।